আর যারা বসে আছে, যারা দেখছে, তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ? আসলে এখানে বলার মতো কিছুই নাই, স্যার যেহেতু সবসময় বলে, তারপরেও বলি যেহেতু স্যার সুযোগ দিয়েছে আমাকে। স্যার আমাকে বলছিল যে তোর প্রথম মাঠে চাকরি হবে। হয়েছে তো? আমার প্রথম মাঠে চাকরি হয়েছে। আসলে স্যার যদি আমার পিছনে এত খাটাখাটি না করতো, তাহলে আমার হয়তো বা চাকরিটা হতো না। এটা আমার একটা স্বপ্ন, স্বপ্নই থেকে যেত। স্যার আমার পাশে ছিল বিধায় আজকে আমি এত দূরে যেতে পারছি। এই জন্যে প্রথমে স্যারের কাছে মানে আমার অনুভূতিটা আসলে প্রকাশ করতে পারতেছি না, বলে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। স্যার ছাড়া হয়তো বা আমার সম্ভব হতো না। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? পারভেজকে দেখতে পাচ্ছ? পারভেজ আমাদের 37 ব্যাচের স্টুডেন্ট। ও বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম মাঠেই সৈনিক হিসেবে চাকরি পেতে সক্ষম হয়েছে। আজকে যেমন তোমরা বসে আছো, বসে একজন চাকরিপ্রাপ্ত একজন শিক্ষার্থীর অনুভূতি বা তার অভিজ্ঞতার কথাগুলো যেমন শুনছো, পারভেজরা যখন কোচিং করেছিল, পারভেজরাও কিন্তু তোমাদের মতো বসে থেকে যারা চাকরি পেয়েছিল আমাদের এখান থেকে প্রস্তুতি নিয়ে, যারা মিষ্টি খাওয়াতে আসছিল, যারা তোমাদের সঙ্গে তাদের পরীক্ষার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে আসছিল, তাদের কথাগুলো কিন্তু তারা শুনছিল। বোঝা গেছে কি? পারভেজ কতজনের মিষ্টি খাইছিল? আমি প্রায় 4-5 জনের মিষ্টি খাইছিলাম। 4-5 জনের মিষ্টি খেয়েছিল। বোঝা গেছে কি? তো পারভেজ যখন SMS পাইলা পরীক্ষায়? জি স্যার। SMS পাওয়ার পরে পরীক্ষা দিতে গেলা? জি স্যার। পরীক্ষা দিতে যাওয়ার পরে কেন্দ্রে যখন ঢুকলা, তোমার কোথায় পরীক্ষা ছিল? সৈয়দপুরে। জি স্যার, সৈয়দপুর ক্যান্টনমেন্টে পরীক্ষা ছিল। ঠিক আছে, তো পরীক্ষা দেওয়ার জন্য যখন গেলা, গিয়ে কতজন দেখো শিক্ষার্থী আনুমানিক আসছিল? আনুমানিক প্রায় 450-500 জন। 450-500 জনের মতো। ঠিক আছে, মাঠে প্রবেশ করার পরে কি কি হলো একটু তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করো, তাহলে অনেকে জানতে পারবে যে মাঠে প্রবেশ করার পরে কি হয় প্রথমে। জি স্যার, আসসালামু আলাইকুম। প্রথমে আমার পরিচয় দিই, আমার নাম মোহাম্মদ পারভেজ সরকার, আমার বাসা দিনাজপুর জেলা, আমি 37তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমি প্রথমে যখন একটু কথা জোরে বলতে হবে তাই না? হ্যাঁ, জোরে বলো। আমি যখন প্রথমে সেনাবাহিনীর মাঠে গিয়েছিলাম, আমাকে অ্যাডমিট কার্ড দেখার পরে আমাকে হচ্ছে গেট দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকানো হয়। তারপরে হচ্ছে আমার মানে প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়, যে প্রাথমিকে যাওয়ার আগে যেরকম আমাদের হচ্ছে কাপড় চোপড় খোলানো হয়। ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে স্যার হচ্ছে আমাদেরকে, তিনটা প্ল্যাটফর্ম ছিল, 1, 2, 3, আমি 3 নম্বরে পড়ছিলাম। আমাকে ওখান থেকে স্যার গিয়ে মানে মেডিকেল অফিসার, উনি হচ্ছে আমাকে প্রাথমিকভাবে দেখছিল। এখানে স্যার যেভাবে দেখায় আসলে ওইভাবেই দেখছিল। দেখার পরে তিনি আমাকে প্রাথমিকভাবে সিলেক্টেড করে, ওখান থেকে আমি চূড়ান্ততে যাই। চূড়ান্ত মেডিকেল হওয়ার পরে আমাকে মাঠে নিয়ে যাওয়া হয়। মাঠ থেকে আসার পরে আমার হচ্ছে এক্সাম হয়। এক্সাম হওয়ার পরে আল্লাহ রহমতে আমাকে ওখান থেকে বলছিল যে 23 তারিখে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। আচ্ছা, এটা অনেক দূর চলে গেলা। ঠিক আছে, প্রাথমিক মেডিকেলে যখন তোমরা ফেস করলা এই 450 জনের মধ্যে, প্রাথমিক মেডিকেলে কতজন টিকলা? প্রাথমিক মেডিকেলে আমরা 12 জন টিকেছিলাম। মাত্র 12 জন? জি স্যার। 450-এর মধ্যে মাত্র 12 জন প্রাথমিকে টিকছে? জি স্যার। আচ্ছা, তোমারও তো 2-1টা মেডিকেল সমস্যা ছিল, এখান থেকে তো ফিট করে নিয়ে গেছো আল্লাহর রহমতে। আসলে আমি মেডিকেলে আনফিট ছিলাম। এখানে আসার পরে আমার মানে স্যার এখানে ধরছিল যে হাত ঘামা, নাকে DNS পলি ছিল আমার, এগুলো সব এখান থেকে চিকিৎসা করে গেছে। বুঝে গেছে কি? তোমাদেরও অনেকে হাত ঘামা থাকতে পারে, নাকে মাংস বেশি থাকতে পারে, হাত বাঁকা থাকতে পারে, বা যারা আমার অনলাইনের স্টুডেন্ট যারা শুনছো, এই বিষয়গুলো একটু গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে, যাতে কোনোভাবে মেডিকেলে তোমরা আনফিট না হতে পারো। তো মেডিকেলে যখন 450 জনের মতো মধ্যে তুমি তোমরা যখন 12 জনের মধ্যে টিকলা, জি স্যার, তো 12 জনের মধ্যে টিকে এরপরে কি শারীরিক পরীক্ষা নিছে? জি স্যার। শারীরিক পরীক্ষায় কি কি হয়েছে? শারীরিক পরীক্ষা আমাদের প্রথমে 500 মিটার দৌড় হয়েছে। 500 মিটার দৌড়াতে? ওকে। তারপর? তারপরে আমাদের পুশ আপ হয়েছে। পুশ আপ দিছে? কয়টা পুশ আপ দিতে? স্যার আমি প্রথমে আমাকে বলছিল 20টা পুশ আপ দেওয়ার কথা। প্রথমে আমি 20টা দিছি, দেওয়ার পরে আমি হচ্ছে দাঁড়াই গেছিলাম, সেজন্য আবার পরে 60টা দেওয়ায়, মানে 27টা দিতে হয়েছে। জি স্যার। এরপরে? তারপরে হচ্ছে বিম আমি হচ্ছে 8টা দেওয়া হয়েছিল, আমাদের সবাইকে 8টা করেই দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে সিট আপ দেওয়া হয়েছিল। সিট আপ কয়টা? আমাদের 30টা করে দেওয়া হয়েছিল। এই সিট আপ পারো? 30টা? সিট আপ বোঝো তো? জি স্যার। মানে পিছনে ঘাত ধরে সেটা বসে ওঠা নামা করছে। বিম তো বোঝো? বিম কয়টা পারো? 8টা 10টা পারো না? অনেকে কিন্তু 8টা 10টা পারে না, 3টা 4টাতে শেষ হয়ে যায়। তাহলে শেষ হলে কিন্তু পরীক্ষার নাম্বার কমে যাবে। এবারে লিখিত পরীক্ষা নিয়ে গেল? জি স্যার।
মাত্র 12 জনের লিখিত পরীক্ষা? জি স্যার। আচ্ছা, লিখিত পরীক্ষায় পাঁচটা বিষয়ের উপরে প্রশ্ন ছিল? জি স্যার, 50 নাম্বার। এখানকার সব প্রশ্ন এখানকারই ছিল আর কি। কমন ছিল? জি স্যার, আমাদেরকে স্যার যেগুলো মানে পরীক্ষা নেয় ক্লাসে সেম। আমি ওখানে যাওয়ার পরে মনে হয়েছিল যে আমি একাডেমিতেই পরীক্ষা দিচ্ছি। গুড। যারা বসে আছো এবং তোমরা যখন বসে শুনছিলে, জি স্যার, এই যে লিখিত পরীক্ষার জন্য আমরা এখানে যতগুলো মডেল টেস্ট নেই, প্রায় 100 মতো মডেল টেস্ট নেওয়া হবে, সাজেশন দেওয়া হবে, এরাও কিন্তু বসে শুনছিল, যারা চাকরি পেয়ে আসছিল ওরাও কিন্তু বলছিল যে স্যার যা করান মডেল টেস্ট থেকে ম্যাক্সিমাম কমন আসে। আবার তোমরা যারা বসে আছো, তোমাদের এই ব্যাচে থাকা অবস্থায় যে কয়জন এসে মিষ্টি খাওয়াইছে তারাও কিন্তু একই কথা বলছে, বুঝছে না? হ্যাঁ, তাহলে তো একটা কনফিডেন্স বাড়ছে যে স্যারের এখানে বসে থেকে যে যে বাহিনীর জন্যই প্রস্তুতি নিচ্ছি, লিখিত পরীক্ষায় অ্যাটলিস্ট কমন থাকবে যদি পড়তে পারো, বুঝে গেছে কি? আচ্ছা, লিখিত পরীক্ষায় পাশ করার পরে তোমাদেরকে সঙ্গে সঙ্গে রেজাল্ট দিছে না কিছুক্ষণ পরে রেজাল্ট দিছিল লিখিত পরীক্ষা? তিন দিন পরে রেজাল্ট দেওয়া হয় লিখিত পরীক্ষা। জি স্যার। আর ভাইবা পরীক্ষা কখন নিয়েছিল? সেদিনই। ভাইবা সেদিনই নেওয়া হয়েছিল স্যার। ভাইবা সেদিনই নিয়েছে, বুঝে গেছে কি? ভাইবা পরীক্ষায় কেমন প্রশ্ন ছিল স্যার? ভাইবা পরীক্ষা মানে তোমাকে কি কি ধরছিল? আমাকে বলছিল, প্রথমে আমি সালাম দেওয়ার পরে ঢুকছিলাম, ঢোকার পরে বলতেছে বসো, তারপরে আমি বললাম জি স্যার, বসার পরে আমাকে বলতেছে তোমার নাম বলো, আমি আমার নাম বলছিলাম, তারপরে তোমার নিজের সম্পর্কে বলো, তোমার বাবা মার সম্পর্কে বলো, তখন আমি আমার বাবা মা এবং আমি আমার নিজের সম্পর্কে বলছিলাম, তারপর আমাকে মানে গণিত বিষয়ে কিছু প্রশ্ন, ছোট ছোট গণিত, জি স্যার, প্রশ্ন করছিল এবং সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন করছিল যা এখানে আমাদেরকে স্যার মানে শেখায় আর কি, ওগুলাই আসছিল ভাই। এরপরে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদেরকে বললো যে আজকে তোমরা চলে যাও? হ্যাঁ। সেদিন আর তোমাদেরকে কোনো টোকেন টোকেন কিছু দেয়নি? সেদিন আমাকে টোকেন দেওয়া হয় এবং বলে যে তোমরা সবাই টিকে গেছো, 12 জনই টিকছো আর কি। জি, 12 জনই টিকে গেছো, কিন্তু আমাদের ভ্যাকেন্সি ফাঁকা ফাঁকা না থাকায় আমাদের কোটা সংক্ষিপ্ত, তোমরা আসতে পারো, তোমরা সবাই হচ্ছে এখানে টিকছো, তোমরা একটা রেসের মধ্যে আছো, তোমরা একটা রেসের মধ্যে আছো, তোমাদেরকে যারা রেজাল্ট ভালো করবা, যারা সব দিক থেকে ভালো বিষয়ে থাকবা, তাদেরকে আমরা ডেকে নিব। পরে আমাদেরকে চারজনকে দিনাজপুর জেলার মধ্যে চারজনকে নেওয়া হয় স্যার। গুড, ফাইন। তাহলে ওরা 450 গেল, 12 জন পরীক্ষা দিল এবং শেষমেশ তিন দিন পরে ওরা কনফার্মেশন পাইলো যে চারজন চাকরি পেয়েছে। তাহলে 450-র মধ্যে কতজন বাদ গেল? 446 জন, তার মধ্যে আমার একজন ছাত্র, বোঝা গেছে কি? তো এটা আমার কাছে একটা গৌরবের বিষয় যে যারা তোমরা আসো, এসে যখন তোমাদের আনফিট অবস্থায় থাকো, আনফিট অবস্থায় থাকা মানে তোমার চাকরি না হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, সামরিক বাহিনী বলো আর অন্যান্য বাহিনীর ক্ষেত্রে বলো। তো আল্লাহ তাআলা যতটুকু আমাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানের প্রেক্ষাপটে তোমাদেরকে যতটুকু পারি আমি হেল্প করি, পরামর্শ দিই। এতে করে যারা মেডিকেলে ফিট হয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, ভালোভাবে লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, শারীরিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে যারা পরীক্ষার কেন্দ্রে যাচ্ছে, দেখা যাচ্ছে তারাই কিন্তু বেশিরভাগ ছাত্রই কিন্তু চাকরি পাচ্ছে সম্পূর্ণ নিজের যোগ্যতায়, বোঝা গেছে কি? আচ্ছা, যখন শুনতে পারলা যে তুমি চাকরি পাইছো কেমন লাগছে? স্যার, আমি অনুভূতিটা বলে প্রকাশ করতে পারবো না আসলে, তখন আমি বাক প্রতিবন্ধের মতো শব্দ হারিয়ে ফেলেছিলাম। তাই নাকি? জি স্যার। আচ্ছা, এটা হওয়াটাই স্বাভাবিক বিষয়, তাই না? এত বড় একটা খুশির সংবাদ যখন তোমরাও বাবা, তোমাদেরও দেখবা যে এরকম হয়ে গেছো, তাই না? আচ্ছা, নিয়োগপত্র আনার দিনে কাকে নিয়ে গেছিলে? তোমার আব্বুকে না তোমার আম্মুকে? আমার আম্মুকে স্যার, আমার বাবা হচ্ছে মানে ঢাকায় থাকে, তো এই জন্য আম্মুকে নিয়ে আসছিলাম। আচ্ছা, তোমার আম্মুকে নিয়ে যখন গেলা, তোমার আম্মুর আনন্দটা কেমন ছিল, অনুভবটা করতে পারছিলে? স্যার, আসলে মানে সে আনন্দে কেঁদে ফেলছিল স্যার। গুড, ওর আম্মুর জন্য একটা তালে দিয়েছে। তো যাই হোক, ফাইনালি এরা চারজন চান্স পেয়ে গেলো। চারজনে কি একই জায়গায় তোমরা ট্রেনিং এ যাবো নাকি আলাদা আলাদা জায়গায়? আলাদা আলাদা জায়গায়। আচ্ছা, তোমার কোন জায়গায় ট্রেনিং? আমার আর্টিলারি সেন্টার হালি শহর। আর্টিলারিতে ট্রেনিং এ যাবে, বুঝে গেছে কি? আর্টিলারিতে পারবেশ সহকারে আমাদের সোজার একাডেমির এবছরে তোমার যারা 2022 সালে যারা চান্স পেয়েছে আমাদের আর্টিলারি সেন্টারে, আমাদের একাডেমির ছাত্রই প্রায় 9 জন যাবে আর কি ট্রেনিং করতে আর কি, বুঝে গেছে কি? তো পারবেশ ট্রেনিং এ গিয়ে লক্ষ্য কি, ফার্স্ট হওয়া? জি স্যার, অবশ্যই স্যার, সোজা ট্রেনিং একাডেমির মানে মুখ উজ্জ্বল করতে চাই স্যার। গুড, থ্যাংক ইউ। তো যাই হোক, পারভেজ তোমার মনে আসার জন্য আল্লাহ তাআলা পূরণ করে। জি স্যার।
ট্রেনিং এ সবাই যাবে সেরা হওয়ার জন্য, ওখানে সেরারাই যাবে সেরা হওয়ার জন্য, তাই না? তো সেরাদের মধ্যে যদি সেরা হতে পারো তোমার শিক্ষক হিসেবে বা সোজার একাডেমির পরিচালক হিসেবে, এটা আমার কাছে একটা গৌরবের বিষয় হবে যে আমাদের একাডেমির ছাত্র ট্রেনিং এ গিয়েও সেরাদের সেরা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর যারা বসে আছে যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ? আসলে এখানে বলার মতো কিছুই নাই, স্যার যেহেতু সবসময় বলে, তারপরেও বলি যেহেতু স্যার সুযোগ দিয়েছে আমাকে। স্যার আমাকে বলছিল যে তোর প্রথম মাঠেই চাকরি হবে। হয়েছে তো? আমার প্রথম মাঠেই চাকরি হয়েছে। আসলে স্যার যদি আমার পিছনে এত খাটাখাটি না করতো তাহলে আমার হয়তো বা চাকরিটা হতো না, এটা আমার একটা স্বপ্ন, স্বপ্নই থেকে যেত। স্যার আমার পাশে ছিল বিধায় আজকে আমি এত দূরে যেতে পারছি, এই জন্য প্রথমে স্যারের কাছে মানে আমার অনুভূতিটা আসলে প্রকাশ করতে পারতেছি না, বলে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। স্যার ছাড়া হয়তো বা আমার সম্ভব হতো না। যারা বলে মানে কিছু নিন্দুক প্রতারক থাকে যারা বলে টাকা দিয়ে চাকরি হয় এই সেই, আসলে ভাই টাকা দিয়ে চাকরি হয় না, দিন শেষে তোমাদের সঙ্গে প্রতারণা করে। সুন্দর, এই সত্যটাই আমাদেরকে প্রচার করা উচিত, বোঝা গেছে কি? যারা দালাল প্রতারক আছে তারা সবসময় সহজ সরল মানুষকে প্রতারিত করে, যারা সহজ সরল মানুষ তারাই প্রতারিত হয়। তুমি যে বাহিনীতে যাও না কেন, দিন শেষে দেখবা যে তুমি নিজের যোগ্যতায় চাকরি পাইছো। ওটা তোমাকে যারা পরীক্ষক থাকবেন পরীক্ষার কেন্দ্রে তারা তোমাকে প্রমাণ দিয়েই দিবে যে তুমি নিজের যোগ্যতায় বাবা চাকরি পাইছো। বুঝতে পারছে কি? যারা হয়তো বা এখনো মাঠে যাও নেই, যাদের মাঠ করার অভিজ্ঞতা নেই, যারা শেষ পর্যন্ত মাঠে থাকতে পারো নি, যারা প্রাথমিক পাঠ পড়ে গেছো তারা বুঝবে না, যারা ফাইনাল পর্যন্ত থাকবা, যারা নিয়োগপত্র পাবা, সেদিন তুমি বুঝবা যে তুমি শুধুমাত্র সেনানো বিমান বাহিনীতে নিজের যোগ্যতা দিয়েই তুমি চাকরি পাইছো, এখানে কারো সুপারিশের কোনো এক বিন্দু পরিমাণও সুযোগ নেই। বুঝতে পারছে কি? এই কারণে সবসময় আমি বলি সৎ থাকো, যোগ্যতা বাড়াও, পরিশ্রমী হও, দেশপ্রেমিক হও, পরোপকারী হও, দেখবা যে এই গুণগুলোর কারণেই তুমি একজন সৈনিক হতে পারছো। ঠিক আছে, এগুলো কিন্তু এদেরকে বলে, এরা যখন নিয়োগপত্র নিতে যায় বা যখন ফাইনালি সিলেকশন হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রার্থীদেরকে বলে দেয় যে তোমরা এইসব রাস্তা থেকে বিরত থাকো। কি পারবে? জি স্যার বলছে তো তোমাদের। আচ্ছা যাই হোক, আর পরে তো আমি এটাই বলবো তোমাদের কাছে, বিশেষ করে স্যার যেটা করাই বা যা কিছু করাতে চাচ্ছে, যদি তোমার ইচ্ছা থাকে ভাই, তুমি যদি স্বপ্ন দেখে থাকো সত্যিকারে, তাহলে স্যারের কথাগুলো শোনো, তোমরাও পারবা। আজকে তুমি যে জায়গায় আসো কালকে আমি এই জায়গায় ছিলাম, আজকে এই জায়গায় আসার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিছে এই স্যারের ওছিলায় আর কি। এই যদি স্যার আমাকে মানে মেডিকেলে ফিট না করতো বা আমি যদি এখানে না আসতাম তাহলে হয়তো বা আমি চাকরিটা পেতাম না। তো এই জন্য বলবো যে ভাই আমি 1 তারিখে ট্রেনিংয়ে যাচ্ছি, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে ভালোভাবে ট্রেনিংটা শেষ করার সুযোগ দেয় এবং আমি যেন সোজা ট্রেনিং একাডেমির মানে নামটা উজ্জ্বল করতে পারি। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ পারভেজ। সবাই পারভেজের জন্য দোয়া করবা, ঠিক আছে? আমার থেকেও তো দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, তোমরাও দোয়া করবা। একদিন হয়তো বা তোমরা যখন আগামীতে ট্রেনিং এ যাবা দেখবা যে পারভেজরাই হয়তো বা ওই ক্যান্টনমেন্টে চাকরি করছে, তাই না? তো পারভেজ যেন ভালোভাবে ট্রেনিং শেষ করে ওর যেটা লালিত স্বপ্ন, স্বপ্নটা কি? দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের সেবা করা, ঠিক কিনা? দেশের জনগণের সেবা করা, এই স্বপ্নটা যাতে ও সত্যিকারের সৈনিক হয়ে ভালোভাবে ট্রেনিং শেষ করে সম্মানের সাথে গৌরবের সাথে যেন কি করতে পারে, চেষ্টা করতে পারে বা চাকরি করতে পারে। বুঝতে পারছি কি? যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা থাকবে। আর সোজা ট্রেনিং একাডেমিতে আসলে তো দেখা হবেই সবার সাথে, ঠিক না? সবাই যেহেতু দেখেই আসছো, দেখে আসছো না? আচ্ছা, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, এখানে দেখেই তো সবাই আসছো, কারা কারা দেখে আসছো? আচ্ছা আচ্ছা, একটু ঘুরাও মুজাহিদ, ক্যামেরাটা একটু ঘুরায় দেখাও যে এখানে কারা কারা দেখে আসছে, যারা দেখছে তারাও একদিন ইনশাল্লাহ আসবে, বোঝা গেছে কি? এই বিষয়ে শাড়িকে দেখাও, পারভেজ যে ছিল পারভেজও দেখে আসছে। জি পারভেজ, জি পারভেজও দেখে আসছে। তো এটা আমার কাছে ভালো লাগে, হ্যাঁ ভালো কিছু কাজ হয়তো বা করতেছি, সে কারণে হয়তো বা তোমরা ট্রাস্ট করে বিশ্বস্ততা অর্জন করতে পারছি বলেই কিন্তু তোমরা সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নিচ্ছ। ইনশাল্লাহ প্রস্তুতি নিতে আসলে দেখা হবে, সবার জন্য শুভকামনা থাকলো। এই বছরে যারা সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা খুব ভালোভাবে
প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও, যাতে করে মেধা অর্জন করে চাকরি নিতে পারো সম্পূর্ণ নিজের যোগ্যতায়। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।